ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে কত প্রকারের গোপিনী গিয়েছিল? রাসস্থলীতে তিন প্রকারের গোপিনী, কি কি? সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নৃত্য সিদ্ধা। তা সাধন সিদ্ধা গোপী আমাদের কি কেমন ভাবে চিনব? সাধন সিদ্ধা গোপী হলো তারা যারা সাধনার দ্বারা ভগবানকে পেয়েছিল পতিরূপে। ত্রেতাযুগে রামচন্দ্র যখন বনবাসে সীতা দেবীকে অন্বেষণ করছে, তখন বাল্যক্ষিল্য মুনি ঋষিগণ ভগবানকে পতিরূপে পাওয়ার প্রচেষ্টায় তারা হাজার বছর ধরে তপস্যায় রত। ঠিক সেই সময় ভগবানের কাছে তারা শরণ নিয়ে কৃপা প্রার্থী হলেন, সাধনার দ্বারা ভগবানকে পতিরূপে লাভ করলেন। ভগবান বললেন, আগত দ্বাপর যুগে যেদিন আমি কৃষ্ণ হয়ে যাব, সেদিন তোমরা নারী দেহ নিয়ে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব, মুরলির ধ্বনি দ্বারা তোমাদেরকে বৃন্দাবনে ডেকে আনব। তারা হলো সাধন সিদ্ধা গোপী। আর এই যে বৃন্দাবনের ব্রজরমণীগণ, এরাই হলো কৃপা সিদ্ধা গোপী। কেমন করে কৃপা সিদ্ধা গোপী হবে? তাহলে চলুন মা, এই সখী চল, প্রত্যেকে সবাই মিলে আমরা আজকে যমুনার তীরে যাব, আর সেখানে গিয়ে মা কাত্যায়নী মাকে আমরা ব্রত রাখব। চল, কোথায়? ফুল তুলসী নিয়ে সবাই চলছে সুন্দর করে মা কাত্যায়নী মাকে পূজা করবে বলে। চল, তারা চলছে যমুনার সন্নিকটে। চল, আহা কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ রে বৃন্দাবনের ব্রজ গোপী, কি আনন্দ রে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ রে ব্রজ গোপী, আছে সবাই যমুনাতে চলে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ রে ব্রজ গোপী, সবে সবে যমুনাতে রে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ রে, কলকলি করবে বলে বৃন্দাবনে তোরে আনন্দ শুরু করলেন। ও মা, এক মাস ধরে কার্তিক মাসে প্রথম থেকে আর শেষ পর্যন্ত শুরু করলেন মা কাত্যায়নী মা ভবানীকে আরাধনার নিমিত্তে। গণেশ জাগেন তেমন পাবে তুমি যদ, গণেশ জাগেন তেমন পাবে তুমি যদ, তুমি বব মহিমা, তুমি বব মহিমা,
देवी सर्वभूते नमस्तस्यै नमस्तस्यै नमः नमः देवी सर्वभूते नमस्तस्यै नमः नमः देवी सर्वभूते नमस्तस्यै नमस्तस्यै नमः नमः देवी सर्वभूते नमस्तस्यै 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 नमः नमः देवी सर्वभूते नमस्तस्यै नमस्तस्यै नमः नमः देवी सर्वभूते नमस्तस्यै नमस्तस्यै नमः Thank you.
ঘুরে আমার মন বনাম ডুম 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 ঘুরে আমার মন বনাম ডুম 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 সাগরে गोविंद
ভগবান কৃষ্ণকে পতি রূপে লাভ করলেন। তাই বললেন, হে গোবিন্দ, আমরা তাহলে কবে তোমাকে পতি রূপে পাবো? শোনো, যেদিন আমি মুরলি বাজাবো সেদিন আমি তোমাদেরকে মনের বাসনা পূর্ণ করব। তাই আজকের সেই শুভক্ষণ, শুভতিথি। হ্যাঁ, ভালো করে বসে যা না, রাধে। তাই সখী, আজ বৃন্দাবনে মুরলি বেজেছে, তাই চল সবাই মিলে চলছে। শুনো তো গোপী প্রেম হিরোপি, মনোহি মনোহি আপনা সপি রে, নাকি চলত যাহি বলত মুরলি গো কল কলনি রে। সখী ধায়ে বনে গো গোপী, ধায়ে গোপী বনে, নিজেকে মনে করতে হবে আমরা বৃন্দাবনের গোপিনী। প্রত্যেকে কাঁধে কাঁধে হাত তুলুন। মা, কি ঠাকুমার সঙ্গে ঝগড়া নাকি? হাত তোলো দেখি। হ্যাঁ, আজকে আমার কারোর সাথে ঝগড়া নেই, সবাই আজকে আমাদের ভাব হয়ে যাবে। হ্যাঁ, কই গো, এখনো মুখে হাত দিয়ে বসে আছো? হ্যাঁ, আগে বৃন্দাবনের গোপী সাজো, তারপরে কোন কোন গোপী ছিল। সে যে আমাদের বড় ভালোবাসে, কিন্তু ভালোবাসা কাকে বলে আমরা তো সেটাই জানি না। ও মা, গোবিন্দ যদি আপনাদের এখানে এসে যায় আপনারা কি করবেন? হ্যাঁ, কি দিয়ে ভগবানকে সেবা দেবেন? নকুলদানা দিয়ে? কিন্তু ভালোবাসতে হয় কেমন করে? সখী ভাবনা কাহারি বলি, কাহারি বলি সখী যাতনা কাহারে তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা করে কয়, সে কে বলি যাতনা সখী ভাবনা কাহারে বলি সখী। ভালোবাসতে তো আমরা পারি না, ভগবানকে যে কিভাবে সেবা দিতে হয়, ভগবানকে কিভাবে ভালোবাসতে হয় সেটাই তো আমাদের জানা নেই। তবে আজকে যখন সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, আর হাতছাড়া করব না, চল সবাই মিলে আমরা যাব বৃন্দাবনের পথে। তাই কিভাবে আজ গোপিনীগণ কি করছে? কোন কোন গোপী ছিল দুধ আবর তৈরি, 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 কোন কোন গোপী ছিল দুধ আবর তৈরি। সামনে
তাই বলছে ওই মুরলিরো 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 ওই মুরলিরো ধ্বনি শুনে চলবে ওই মুরলিরো ধ্বনি শুনে তাই জুতে চলে রে মুরলিরো ধ্বনি শুনে চলবে তবে এবার মুরলিরো ধ্বনি শুনে যাই জুতে চলে রে হে চলি ওই মুরলিরো ধ্বনি শুনে ওই মুরলিরো ধ্বনি শুনে শুনে চলে রে মুরলিরো ধ্বনি শুনে अरे कोले शिशु के संगे नहीं गए थे अवस्था देखो माँ कोलेर छेलेटाके फेले दिए वृंदावने छूटे चले राधे राधे कत बड़ो साहस देखो बोले ठीक ही पड़े ओई बाच्चिक जगतेर सन्तान की होबे शेषेर दिने ओई आमादेर निजेर पेटेर छेले मेयेरा भात देबे कि भात देबे ना तबे डाकते जदि हय भगवान के डाको जदि ताके शरण करते हय जदि ताके शरण करते पारो से जे अनाबिल आनंद प्रदान करे ताके संसारेते बसे बसे काटते हय ना तार काछे भव पारापार होये जावा जाय ताई जदि डाकते जदि हय ओई भगवान के डाको आमार राधारानी के डाको ताई दे फेले दे दे फेले बोले कोलेर शिशु दे फेले चल ओ मुरली रो ध्वनि सुनने चल वृंदावन मुरली रो ध्वनि सुनने चल वृंदावन अमर मुरली रो ध्वनि सुनने चल वृंदावन मुरली रो ध्वनि सुनने चल वृंदावन अमर मुरली रो ध्वनि सुनने चल वृंदावन सकाल बेला मा खन तुलछे आज के देख गोपीरा उठछे मध्य रात्रिते कर्मेते व्यस्त सखी ভালো করে কাজ কর হ্যাঁ সখি তুই কি করবি আমা এই সখি কি করছে গো ভালো করে ধান ভাঙছে ভাঙো দেখি হ্যাঁ মারে একটু উলুধ্বনি করবে কোন কোন গোপী ছিল গৃহ পরমেতে আমার কোন কোন গোপী ছিল গৃহ পরমেতে কোন কোন গোপী ছিল গৃহ পরমেতে কোন কোন গোপী ছিল গৃহ পরমেতে কোন কোন গোপী ছিল ধ্বনি শুনে চলে বৃন্দাবন ओई छे मिलालो
চন্দ গো Thank you.
বাজে
হচ্ছে দেখো। বলো কোথা থেকে এসেছো?
आज गोपिनी बोलें आमी वृंदावन थेके एसेछि आज के पार्वती माँ बोलें तबे शोनो देखी तुम्हार बदन टा एकटु देखाओ भोलानाथ बोलछे आमी आमार बदन कोनो परपुरुष के देखाई ना एई जखन बोलेछे तखन आज भोलानाथ के बोलछे अरे एखाने तुमि कोथाय पुरुष देखछो सबई तो नारी ना ए तो मोटे सुविधार मने होच्छे ना अच्छा देखी तुम्हार स्वामीर नाम बोलो तो देखी ओ मायरा स्वामीर नाम कि बदने धरे हाँ ताहले आमी केमन करे धरबो ताहले बोली शोनो तुम्हें जखन एकांतई आमाय छाड़छो ना आमी तोमाय बोलछी आमार स्वामीर नाम कि प्रथम अक्षर ना दन्तान्न शेषेर अक्षर ना उत्थान्न एबार बुझे नाओ आमार स्वामीर नाम कि প্রথম অক্ষর দন্তন্ন পরের অক্ষর মধ্যন্ন তাহলে কি ননু স্বামীর নাম কখনো ননু হয় হ্যাঁ কি হয় মা নারায়ণে নারায়ণে নারায়ণ ভক্তিমতী মায়েরা আমাদের প্রত্যেকের কটি করে স্বামী পাঁচটা বাবা এ একটা হয় না পাঁচটা ওমা কটি করে স্বামী দুটি একটা হচ্ছে আমাদের গৃহস্বামী আর একটি হচ্ছে আমাদের জগৎপতি নারায়ণ স্বামী প্রত্যেকের স্বামীর নাম যার নাম নারায়ণ তাই আজকের এই কথার উত্তর দিয়ে ভোলানাথ যখন পাটি বাড়ালেন খোমটাটা এমন সজোরে টানলেন যে পিছন দিকে সব বাহির হয়ে গেল আর যেই বাহির হয়ে পড়েছে ওই জটা ডম্বর উদয়নাগ ত্রিশূল সব কিছু আর যেই বাহির হয়ে পড়ল অমনি ভোলানাথকে চিনতে পেরে আজ পার্বতী ডাক দিয়ে বলছে স্বামী স্বামী বৃন্দাবনে রাস মঞ্চে তুমি কখনো যেতে পারবে না কেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ হতে বিচ্ছরিত তুমি যেতে পারবে না হরিবোল হরিবোল তাই আজকের উপেক্ষা করে রাসমঞ্চে প্রবেশ করলো আর যে রাসমঞ্চে প্রবেশ করলো ভগবান কৃষ্ণ জানতে পেরে অন্তরে ভোলানাথ নৃত্য করতে করতে তার সমস্ত কিছু স্খলন হয়ে পড়লো ভোলানাথকে আজ তিরস্কার করে গোবিন্দ বললেন হে ভোলানাথ এক্ষুনি এই মুহূর্তে তুমি বাহির হয়ে যাও বাহির হয়ে যাও এই না যখন বললেন ভোলানাথ কাঁদতে কাঁদতে বলেছিলেন হে গোবিন্দ যদি আমি তোমার সাধন ভজন করে থাকি যদি আমি তোমার চরণে একদিনের জন্য পূজা করে থাকি আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন আমি দেবাদিতে ভোলানাথ হয়ে যাব সেদিন তোমার এই গোপন তত্ত্ব রাসলীলা প্রকাশ করব 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 তাই আজকের এই রাসমঞ্চে বসে কলিযুগে একমাত্র ভোলানাথের কারণে আমরা রাস দর্শন করতে পাচ্ছি তাই সবাই মিলে বলো জয় মামা ভোলানাথ কি জয় মামা ভোলানাথ কি জয় মামা ভোলানাথ কি তাই প্রত্যেক গোপিনীগণ চললেন বৃন্দাবনের পথে আর যেই না বৃন্দাবনের পথে ভগবান কৃষ্ণ দেখতে পেলেন আজ প্রত্যেক ব্রজের রমণীগণকে তাদেরকে আহ্বান করলেন সুস্বাগতম 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 মহাভাগী স্বাগতম 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 সুস্বাগতম 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 তা তোমরা ভালো আছো ও মাইরা তোমরা ভালো আছো হ্যাঁ ভালো যদি থাকো তাহলে গভীর মনে কেন এসেছো বলো বলো তাই গোবিন্দ আজ ভৎসনা করতে আরম্ভ করলেন প্রজাগোপনীদেরকে আজ পরীক্ষা করতে আরম্ভ করলেন দেখি তোমরা আমায় কতটা ভালোবাসো কহ গোপী কিসে লাগি এতে কখন মনে
হরিবাসরে নিমন্ত্রণ করে যদি বলা হয় তোমরা কেন এসেছো, চলে যাও ঘরে ফিরে, মনে দুঃখ হয় না আসতে? ও মা মনে দুঃখ হয় তো? তা আজ ব্রজকপিনীদেরকে ডেকে এনেছে বনে এই মুরলির ডাকে, আর গোবিন্দ যদি বলে কেন এসেছো বনে, দুঃখ হচ্ছে আজ ব্রজ সুন্দরীদের। আর যেই না বলছে গোপীরা সবাই মিলে আজ ধরণীর উপরে নিজ নাম লিখতে লাগল, আর গোবিন্দের কাছে করো জোরে বলছে হে গোবিন্দ আমাদের চেয়ে ঘরে বাইরে জানা, তাই তোমার কাছে এসেছে একটু অধর অমৃত পাওয়ার আশায়। তুমি কি দিতে পারবে তোমার এই অথর অমৃত আমাদের একটু? আমরা যে তোমার কাছে আসবো বলে কত কত সংসার, কত ঘর সন্তান উপেক্ষা করি আমরা তোমার কাছে এসেছি। হে গোবিন্দ, আমাদের ওই ঘরেতে যে আর যাব না, ওই সংসার আমাদের আর ভালো লাগে না, তোমার চরণাশ্রয় করব বলে আজ আমরা সবাই মিলে এসেছি তোমার কাছে। তুমি একটু তোমার ওই চরণে আমাদের ঠাই দাও। তাই সখি, আমাদের কি ইচ্ছে করছে জানিস? আমরা ধরণীর বুকে শ্রবণ করবার পূর্বে আমাদের মৃত্যু হোক, তবে আমরা ওই পাপের ঘরে আর ফিরে যাব না। সমস্ত গোপিনীগণ আজ কাঁদছে, ভগবান সব সহ্য করতে পারে কিন্তু ভক্তের চোখের জল সহ্য করতে পারে না, তাই গোপিনীদেরকে বলছে হে গোপিনী এদিকে এসো, তোমাদের এই চোখের জল আমার যে আর ভালো লাগে না, এসো এসো এসো, তোমরা আর কেঁদো না, তোমাদের এই চোখের জল যে আমি দেখতে পারি না, বলো আমি তোমাদের একটু পরীক্ষা করছিলাম, তোমরা সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তখন আজ সখী বলছে শুধু পরীক্ষায় উত্তীর্ণ নয়, এই যে দুইজন গোপীর মধ্যে একজন আছে মুখরা গোপী, ও মায়েরা আপনারা বলুন এই দুইজন গোপীর মধ্যে কে ঝগড়া করতে পারে? এটা না এটা? ও বাবা, সে কি হরি বল হরি বল, বেশ 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 বেশ, এই যে উঠে দাঁড়াও দেখি, আজকের কিন্তু তোকে ঝগড়া করতে হবে, কারণ আমাদের রাধারানী আজকের চোখের জল বার করে ফেলেছে ওই গোবিন্দের কটাক্ষ বাক ভঙ্গিমায়, তাই তোকে প্রতিশোধ নিতে হবে, চল। এই যে আজ গোবিন্দকে বলছে শোনো, তাহলে আজ তোমাকে তোমার ওই প্রশ্নের জবাব আমরা দেব। আরে ও হে পরম, ধরো এমন ঘুরপাক দেবে যেন কোনোদিন আমাদেরকে অপমান করতে না পারে, হ্যাঁ একেবারে শোধ যেন তুলে দিতে যায়। সখি তুই তো দেখতে পাচ্ছিস চোখে করে তুলে নিবি, হ্যাঁ রাধে রাধে ভালো করে, আরে ও হে পরম হারিমি ঘুরে ঘুরে ধর কেন শিশুকালে অধিলে পুতর Oh,
গোবিন্দকে বলো ভালোবাসে তো, তাই মুখে যা কিছু বলু অন্তরে যে গোবিন্দের জন্য কাঁদছে, তাই সখীকে বলছে বেশি গলা টুপি ধরিস না, যদি মরে যাও একদম না, আজকের কেউ নেই বলে সঙ্গে তোরা এমন ভাবি আমার গোবিন্দকে, এইভাবে তোরা কখনো গায়ে হাত দিস না, ছেড়ে দে ছেড়ে দে, শোনা ছাড়তে পারি, সবাইকে বলো ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও, বলো ওইদিকে বলো, হ্যাঁ কান ধরো, এইদিকে এইদিকে কে বলবে আমি বলো, হ্যাঁ বেশ তা শোনো ক্ষমা করতে পারি, বহুদিনের মোদের বাসনা, যুগ যুগ ধরে তপস্যা করে আসছি এই রাতের জন্য, তাহলে আমাদের মনের বাসনা তুমি পূর্ণ করে দাও রাধে, তাই মা আমরা শেষ পর্যায়ে, এবার আমাদের রাধা গোবিন্দের মিলন পর্যায়ে এসে গেছে, তাই আগে হবে প্রতিযোগিতা, তাই রাসমঞ্চটি সুন্দর করে সজ্জিত করে নিলেন, কাঞ্চনা মণি গণ জননী রামাবল রাখতে হবে, তা কি প্রতিযোগিতা,
একদিকে শ্যামসুন্দর একদিকে রাধা রানী, জয় রাধে। তাই কই, এবার তো উঠতে হবে রাধা রানী দল, ওঠো দেখি। রাধে রাধে করবেন তারা উঠতে পারেন, জয় রাধে। হরি বল। Oh, hi. 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 Hi
আমার সামনের মায়েরা যে দেখতে পাচ্ছে না, বসে পড়ুন। রাধে রাধে, আপনারা বসবেন না, সত্যই বলছেন বসবেন না তো। এবার আমার একদিকে রাধারানী নাচবে, একদিকে আমার কৃষ্ণচন্দ্র নৃত্য করবে। তাই এই যে নাচের প্রতিযোগিতা হবে আজ, তা মাইরা আপনাদের অসুবিধা হবে না তো? যারা সামনে দাঁড়িয়ে আছেন অসুবিধা হবে না তো? যদি অসুবিধা হয় বলতে পারেন, আমি এক্ষুনি বসিয়ে দেব। রাধে, তাও মা বলো রাধা রানী কি আগে আমাদেরকে নৃত্য করবি? রাই ধ্বনি কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, জয় রাধে। তাই আগে শোনো, যদি আমাদের সামনে করে হেরে যায় তোমাদের কি কেড়ে নেব জানো? তোমাদের মহান মুরলী আমরা কেড়ে নেব। আর যদি রাধারানী হেরে যায় বলো তোমরা কি চাও, বলো কি চাও? যদি রাধারানী হেরে যায়, যদি রাধারানী হেরে যায় তোমাদের বেসর কাচুলি দিয়ে দেব, কেমন? তাই আজকে আমাদের রাধারানী প্রথমে নৃত্য করছে। ওগো চাঁদ বদনি, চাঁদ বদনি, নাচো তো দেখি, নাচো তো দেখি, তা তা থিয়া থিয়া হবে না, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির দ্রুত গতি চরণে, না বাজিবে মঞ্জির সুর ধ্বনি, বলে রায় জয় নাগর হারি, সবাই বলে রায় জয় নাগর হারি।
তোমায় নাচতে হবে নাচো দেখি আর যদি না পারো তোমাদেরকে কিন্তু কারাগারে একবারে তালা মেরে রেখে দেব ও তোমায় ছেড়ে দিলে Oh,